করলেন সম্পর্কে পূর্ণ মাসের কথা যদি সম্পর্কে পূর্ণ না হয় তাহলে 96 সালের আপনাদের ওই দাবিও তো অন্যায় ছিল এবং ওই দাবির ভিত্তিতে যে আইন হলো ওই আইনে যে আপনারা 23 বছর পরে ক্ষমতায় আসছিলেন ওটাও তো দাবি অবৈধ ছিল কিন্তু এটা মানতে রাজি হবেন না অন্যরা অবৈধ হতে পারে আপনারা অবৈধ হবেন না কারণ আপনার ক্ষমতায় আছে চিরদিন তো থাকবেন না তখন এই প্রশ্নের জবাব দিতে হবে সবাইকে ধন্যবাদ একটু আগে শুনেছেন আপনারা যে গত কয়েক বছরে প্রায় 50 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আমাদের ভাই আমাদের বোন সাংবাদিক সাগর রুমি কল্পনা করা যায় যে তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 95 বার পিছানো হলো এটা কোন কথা কি এমন ঘটনা যে একটা রাষ্ট্র 17-18 কোটি দেশের একটা রাষ্ট্র সে রাষ্ট্রের এত তদন্ত প্রতিষ্ঠান এত সব লোকজন এত ক্ষমতা তাদের যে বিএনপির লোকজন রাস্তায় নামলেই ঠ্যাং মেকে দেওয়া আপনার সিটি কর্পোরেশনের মহিলার গাড়িতে যে ফখরুল ইসলাম আলমগীর আগুন দিছে এটা পর্যন্ত আপনারা বের করে পাবেন সচিবের পাশে গিয়ে 2 জন মোটর সাইকেল আরোহী তারা সচিবালয়ের হোম মিনিস্ট্রির ওখানে ককটেল নিক্ষেপ করছে এবং এই লোকদেরকে অর্থ এবং বুদ্ধি দিয়ে সাহায্য করেছে ডক্টর খন্দকার মোশাররফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসের মতো নেতারা এদের সরকার করতে পারেন আর সাগর রুমি হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আপনাদের 95 বার সময় বাগান থাকে ব্যাপারটা কি নাকি মুহিত সাহেবের মতো আপনারা বলবেন একদিন যে রিপোর্ট তো পাইছি কিন্তু প্রকাশ করা মুশকিল হবে গুরুত্বপূর্ণ লোক জড়িত আছে শুনছেন তো আপনারা টাকা পাতার ব্যাপারে বলছেন যাই ভাই বলতেছিলেন যে চাটার দল সব থেকে মিটা খায় যিনি বলছিলেন উনি পেতে নাই কিন্তু চাটার দল তো আছে নাকি খেতে পিতে খাচ্ছে যেখানে যা পায় সব তাবিকা গরিব মানুষের ভাতা এমনকি প্রধানমন্ত্রী যে বাড়ি বানায় দিতেছে গরিব মানুষের সেটা পর্যন্ত তারপরে শেয়ার মার্কেট খায় ব্যাংক খায় তারপরে দেখা করবে একদম সেন্ট্রাল ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক ওটা পর্যন্ত খায় চারটে চারটে ওই জায়গায় ঘুরতে গেছে বন্ধুগণ আর না হলে এরপরে তো আমার স্বাধীনতা সার্বভৌম একটা চাকরি শুরু করবে এটা হতে দেওয়া যাবে না লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশটা আমরা অর্জন করেছি ওইটা তারা শেষ করে ফেলবে আর আমরা বসে থাকবে এটা হতে পারবে আর আজ তাই সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মানুষকে ভয় পেতে এখন আর ভয় পায় না এখন বাসের মধ্যে মন্ত্রী সাহেবরা যা বসেন একদিন একজন ওই খলিফা আব্দুর রশিদের মতো ছদ্মবেশ নিয়ে যা বসেন একটা বাসের মধ্যে শুনেন বাসের লোকরা আপনাদের সম্পর্কে কি কথা বলে আল্লাহর কসম একটা দুটা স্টপেজের বেশি থাকতে পারবেন না বাসে অপিষ্ট হয়ে নেমে এসে বলবেন যে আল্লাহ বাঁচাও চান বসেন কোনো চায়ের দোকানে ছোটখাটো রাস্তার গ্রামে সেখানে কি বলে আপনাদের সম্পর্কে লোকজন কিন্তু শুনবেন না তো